দেখুন, এবার বাড়ির ছাদে ছুটছে গাড়ি, বসেছে দোকান। পাঁচতলা বাড়ির ছাদের ওপরে নির্মাণ করা হয়েছে রাস্তা, আর সেখান দিয়ে সারাদিন চলছে গাড়ি, বসেছে দোকান। আজবে দৃশ্য দেখা যাবে চীনে। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে চীনের চংকিং শহরের ওই রাস্তার ছবি। শহর উন্নয়নের অংশ হিসেবে বেশ পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে রাস্তাটি। শহরটি পাহাড়ি এলাকায় হওয়ায় জায়গার বড্ড সংকট সেখানে, তাই একই স্থানে বাড়ি ও রাস্তা তৈরি করে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা নিয়েছে চীনেরা। দুই লেনের ওই রাস্তাটি দিয়ে শুধু গাড়ি চলছে না, রাস্তার দুই ধারে লাগানো হয়েছে গাছ, এমনকি সারি বেঁধে রয়েছে দোকানও। ওই বাড়িটির নিচের তলায় রয়েছে দোকান, আর বাকি চার তলায় রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এটা ভেবে ভয় পাচ্ছেন যে গাড়ি ঘোড়ার শব্দে বাড়িটির মানুষ টিকবে কীভাবে। রাস্তাটি নির্মাণের সময় যে বিষয়টিও মাথায় রেখেছেন প্রকৌশলীরা, প্রযুক্তি দিয়ে বাড়ির ভেতরে শব্দ প্রবেশ ঠেকিয়েছেন তারা, তাই মাথার ওপর দিয়ে গাড়ি চললেও দুশ্চিন্তা নেই, দিব্যি নাকে তেল দিয়ে ঘুমানো যাবে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।